পথে যেতে যেতে পক্ষ থেকে আমি উর্মি আর আমার সঙ্গে রয়েছে অভি। আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের পিছে আছে হার্ডিন ব্রিজ। তো বুঝতে পারছেন আমরা এখন আছি কুষ্টিয়া জেলাতে, সো কিছুক্ষণ আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি এই ব্রিজটির নাম হার্ডিন ব্রিজ। লর্ড হার্ডিন্সের নামে এই ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিন ব্রিজ। এই হার্ডিন ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং পুরাটি লোহার তৈরি একটি ব্রিজ। এবং এই ব্রিজে 1910 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1912 সালে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় এবং 1915 সালে এই ব্রিজে রেল চলাচল শুরু হয়। সো ভিউয়ার্স, চলুন আমরা ব্রিজটি ঘুরে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত গতিতে একটি ট্রেন আসছে এই হার্ডিন ব্রিজের উপর থেকে। সো ভিউয়ার্স, আমরা অনেক 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 এক্সাইটেড। খেলে বিলিভ করবেন না যে এটা কত টেস্টি। এবং এটি আপনাদেরকে খাওয়াতে পারছি না, দেখে আমার খুবই কষ্ট লাগছে। বাট এটা যদি আপনারা খেতে চান অবশ্যই আপনাকে কুষ্টিয়াতে আসতে হবে। ভিউয়ার্স, আমরা এখন আছি লালনসা সেতুতে এবং এই সেতুটি 2004 সালে চালু করা হয়। এই সেতুতে ছিল না এবং এখানে লঞ্চে করে পারাপার হতে পারে।